আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এখন হচ্ছে আজ এখন আজকের সময়টা হচ্ছে মে মাসের 2 তারিখ এবং এখন সকাল 7:15। এবং আজকে সবাই হয়তোবা জানেন, এখন আজকে জার্মানিতে মেবি সমগ্র ইউরোপেই হচ্ছে আজকে পবিত্র ঈদুল ফিতর। তো সবাইকে ঈদুল ফিতরের অনেক 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 শুভেচ্ছা, ঈদ মুবারক। আর এখন হয়তো এই যে রেডি হয়ে গেলাম, এখন যাব হচ্ছে মসজিদে। তো আসলে আজকে মসজিদে ঈদের জামাতটা হবে না, যেহেতু ঈদের জামাত বলে কথা ওখানে পর্যাপ্ত পরিমাণে জায়গা নাও থাকতে পারে। তো ওই জন্য এখানে হচ্ছে আমাদের একটা স্টেডিয়াম আছে, যেটাকে ডয়েচে সুকিয়েনে মিউজিয়াম বলে, ওটার পাশে গ্রোসা গার্ডেন আছে, ওইখানেই হচ্ছে ঈদের জামাতের আয়োজন করা হয়েছে। সো এখন আমরা বন্ধুরা মিলে আমাদের ডরমেটরি থেকে, মানে আমরা যে স্টুডেন্ট ডর্মে থাকি ওখান থেকে আমরা কয়েকজন মিলে ওইখানে যাব। ওইখানে বিভিন্ন রম থেকে আমাদের আরও বন্ধুরা আসবে, বড় ভাইরা আসবে, সবার সাথে ওখানে দেখা হবে। এবং আজকে এর পরপরে কিন্তু আমার ব্যক্তিগতভাবে অনেকগুলো ইনভাইটেশন আছে 4-5টা জায়গাতে, জানি না যেতে পারবো না কি, কারণ হচ্ছে আমাদের আজকে এখানে 12টা থেকে আমাদের ঈদের একটা প্রোগ্রাম আছে। আমাদের যে বাঙালি কমিউনিটি আছে সবার সবাই মিলে একটা প্রোগ্রাম করা হবে। তো ওখানে যে আয়োজনটা করা হয়েছে ওখানে আসলে হয়তো একটু কাজ করা লাগবে। তো হয়তো ঈদের যেহেতু এখানে সানডেতেই আমাদের রোজা 30টা ছিল, আমরা আসলে অনেক বাজার করতে পারিনি, তো এগুলো হয়তো ঈদের এই যে জামাতের পরে আমরা করতে যাব। সো তাহলে চলুন ভিডিও শেষ পর্যন্ত দেখা যাক আমরা আসলে কি করি ওখানে। আমি চেষ্টা করব ভিডিওতে সব কিছু ধারণ করার জন্যে, আর আপনারাও তাহলে আমার সাথেই থাকুন। ঈদ মুবারক। এই তো আমরা এখন জামাতে যাওয়ার পথে, এই যে তানবীর ভাই, এই যে আমার ভাই, না মজা ভাই, এই যে আমরা সবাই যাব এখন ঈদের জামাত পড়তে। এখন আমরা চলে আসলাম আমাদের সেই ঈদের যেখানে জামাত হবে, ঈদের জামাতে। সো অনেক আসলে এখানে মাঠের মধ্যেই এটার আয়োজন করা হয়েছে। আপনারা এখন দেখুন আসলে এখানে কি পরিমাণে মুসলমানরা আসতেছে নামাজ পড়ার জন্য সবাই। তো চলে আসলাম এখন ঈদের জামাতে। অনেক কষ্ট করে, কষ্ট করা লাগেনি, জায়গা পাই গেছি, কারণ আগে আগে দুইটা বড় ভাইরে পাঠাই দিছিলাম। এই তো মোবারক ভাই, কেমন লাগতেছে মোবারক ভাই? সাইফ কেমন লাগতেছে? এই যে এটা হচ্ছে বনি ভাই, যিনি সুদূর বার্লিন থেকে আসছে আমাদের সাথে ঈদ সেলিব্রেট করতে। আর এইতে ইমতিয়াজ, ওই যে ওখানে আরিফ ভাই আছে, সাদিক আছে, বাট ওরা বিজি তাই কথা বলতে পারছে না। দেখতে থাকুন ভিডিওটা, আমি আর অনেক কিছু অ্যাড করবো এখানে। আমি আসলে
কালো পরছিলাম, পরে দেখছি আমার ডাস্টে কালোটা নতুন একটু আর হচ্ছে ভিতরে কথা বলা।